আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত ফিলোসফি পাঠের আজকে 298তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে দার্শনিককে নিয়ে আপনাদের সাথে কথা বলবো তিনি হলেন ভলটেয়ার বা ভলতেয়ার। ভলটেয়ার ছিলেন অষ্টাদশ শতকের ফ্রান্সের বহুমুখী প্রতিভা। ভলটেয়ার একাধারে লেখক, দার্শনিক, ঐতিহাসিক এবং ফরাসিদের নবজাগরণের নেতা ছিলেন। ভলটেয়ার আপোষহীনভাবে সামন্তবাদ এবং খ্রিস্টীয় গোড়ামির বিরোধী ছিলেন। তাঁর বিদ্রুপাত্মক রচনার ধার শাসকগোষ্ঠীর নিকট অসহনীয় ছিল। সামন্তবাদ বিরোধী বিদ্রুপাত্মক রচনার জন্য সরকার ভলটেয়ারকে 1717 সালে একবার এবং 1725 সালে দ্বিতীয়বার গ্রেপ্তার করে। জীবনের প্রধান অংশ ভলটেয়ারকে দেশের বাইরেই অতিবাহিত করতে হয়। অষ্টাদশ শতকে ফরাসি চিন্তাবিদদের আরেকটি অবদান ছিল জ্ঞানকোষ রচনা। দার্শনিক ডিডেরটের সঙ্গে ভলটেয়ার এই জ্ঞানকোষ রচনার ক্ষেত্রে সহযোগিতা করেন। ধর্মীয় এবং বৈজ্ঞানিক অভিমত পোষণের ব্যাপারে ভলটেয়ারের মধ্যে পরস্পর বিরোধিতার সাক্ষাৎ পাওয়া যায়। একদিকে যেমন তিনি বিজ্ঞান বাস্তব জীবনের নিয়ামক বলেছেন, তেমনি অপরদিকে ঈশ্বরের অস্তিত্ব তিনি অস্বীকার করতে পারেননি। বিজ্ঞান সত্য, তথাপি বিশ্বের একজন মূল পরিচালক আছেন, তিনি ঈশ্বর। কিন্তু ঈশ্বরের ব্যাখ্যায় তিনি ধর্মীয় ব্যাখ্যা অস্বীকার করতে চেয়েছেন। প্রকৃতি শাশ্বত বিধানের নিয়মে ক্রিয়াশীল, ঈশ্বর প্রকৃতি থেকে কোনো আলাদা অস্তিত্ব নয়, প্রকৃতির অন্তর্নিহিত ক্রিয়াশীলতা ঈশ্বর। ভলটেয়ার মন বা আত্মাকে ঈশ্বরের ন্যায় অস্তিত্বময় সত্তা হিসাবে স্বীকার করেননি। তাঁর মতে চেতনা বস্তুরই অন্তর্নিহিত চরিত্র, কিন্তু এ চরিত্রের বিকাশ ঘটেছে সজীব দেহে, অপর কোথাও নয়। ভলটেয়ার বৈজ্ঞানিক জ্ঞানের ক্ষেত্রে আপোষহীন ছিলেন। দেকার্ত এর আত্মা এবং জন্মগত ভাবের অভিমত ভলটেয়ার অস্বীকার করে পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতাকে জ্ঞানের উৎস বলে অভিমত প্রকাশ করেন। জ্ঞানের প্রশ্নে ভলটেয়ার লোকের অনুসারী ছিলেন, কিন্তু তার বস্তুবাদের দুর্বলতা এখানে যে ভলটেয়ার অভিজ্ঞতাকে জ্ঞানের মূল বললেও আবার তিনি বলেছেন যে অভিজ্ঞতাই আমাদের মনে এরূপ ধারণা সৃষ্টি করে যে বিশ্বের একটা মূল কারণ বা সংগঠক কেউ আছেন। ভলটেয়ার ছিলেন বিকাশমান পুঁজিবাদী শ্রেণীর ভাবগত মুখপাত্র, কারণ তিনি সামন্তবাদের বিরোধিতা করেছেন, আইনের চোখে সকল মানুষ সমান একথা বলেছেন এবং ব্যক্তি স্বাধীনতা এবং সম্পত্তির মালিকদের উপর কর ধার্যের পক্ষে মত প্রকাশ করেছেন। এগুলি সবই পুঁজিবাদের বিকাশের সহায়ক। ভলটেয়ার তৎকালীন সমাজের সাধারণ মানুষের, কৃষকের এবং শ্রমিকের দুরবস্থার কথা বলেছেন, কিন্তু সম্পদের উপর ব্যক্তিগত মালিকানার তিনি পক্ষপাতী ছিলেন এবং মনে করতেন যে সমাজে ধনী দরিদ্রের বিভাগ চিরন্তন ব্যাপার। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রশ্নে ভলটেয়ার সংবিধানগত রাষ্ট্রতন্ত্রকে সর্বোত্তম শাসন বলে প্রথম দিকে গণ্য করেছিলেন। জীবনের শেষের দিকে অবশ্য তিনি রিপাবলিক বা প্রজাতন্ত্রের মত পোষণ করেছেন। ইতিহাসের উপর রচিত গ্রন্থাবলীতে তিনি ইতিহাস সম্পর্কে বাইবেল এবং খ্রিস্ট ধর্মের ব্যাখ্যার সমালোচনা করেন। তিনি সমাজের বিকাশের একটি রূপরেখা অঙ্কন করেন, এতে তাঁর ইতিহাসের দর্শন প্রকাশিত হয়। ইতিহাসেরও দর্শন আছে, এ ব্যাখ্যা ভলটেয়ারই প্রথম উপস্থিত করেন। ইতিহাসের বিকাশ ঈশ্বর নিরপেক্ষভাবে ঘটে, অবশ্য এই বিকাশে প্রধান ভূমিকা পালন করে মানুষের ভাবাদর্শ, বাস্তব অর্থনৈতিক কারণ এবং অর্থনৈতিক শ্রেণী নয়। ইতিহাসের এ ব্যাখ্যা ভাববাদী। ভলটেয়ারের রচনার প্রধান ভঙ্গি ছিল বিদ্রুপাত্মক, আর তার বিদ্রুপের প্রধান লক্ষ্য ছিল গোঁড়া যাজক সম্প্রদায়। তিনি খ্রিস্টীয় গির্জাকে
মানুষের প্রগতির প্রধান শত্রু বলে মনে করতেন। ঈশ্বরের অস্তিত্ব, বিশেষ করে অন্যায়ের দ্বন্দ্বদানকারী ঈশ্বরের অস্তিত্বের কল্পনা সাধারণ মানুষের জন্য তিনি আবশ্যক বলে বোধ করতেন। ভোল্টেয়ার রচনা ও দৃষ্টিভঙ্গি ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করে দিয়েছিল। তো সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত ফিলোসফি পাঠের আজকের পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।